যাদের গার্লফ্রেন্ড আছে যারা বয়ফ্রেন্ড আছে তারা নিয়ে কিন্তু এটা গিফট করতে পারো ঠিক আছে কেমন আছো ভালো আছি আজকে কি ফার্স্ট টাইম একদম দেখুন লাইভে প্রথম কিন্তু আমি তোমাদেরকে দেখাতে চলেছি বেলঘড়ি আর বুকে এরকম একটা দোকান যেখানে কিনা রোজ মোমো পাওয়া যাচ্ছে আচ্ছা আজকে কি নিয়েছিলে তুমি চিকেন স্যুপ চিকেন স্যুপ এই একটা মোমো এটা কি বলে বললো কদম মোমো দেখুন একদম পুরো কদম ফুল হয় তো স্পেশাল মোমোটা দেখুন কত সুন্দর একটা মোমো ওয়েলকাম বন্ধুরা কেমন আছো সবাই আই होप তোমরা আশা করছি ভালো আছো আরো একটা নতুন ভিডিওতে চলে এলাম তোমাদের পুরিয়ে একটা খাবারের সন্ধানে সব দোকানেই পাওয়া যায় এখন এখানে কিনা রোজ মোমো পাওয়া যাচ্ছে এবং কদম ফুলের মোমো পাওয়া যায় এবং 15 আগস্টের স্পেশাল উপলক্ষে 15 আগস্টের জন্য স্পেশাল মোমো পাওয়া যাচ্ছে খুবই সস্তা স্টেশনের উপরেই পাওয়া যাচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো আজকে ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওতে থাকো দোকানের দিকে যাওয়া যাক এটা হচ্ছে সেই দোকান দেখুন ছোট্ট একটা দোকান বেলঘড়িয়া প্ল্যাটফর্ম 4 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে দিদি দোকান দিদি কেমন আছো ভালো ভালো আছো দিদি দোকানটা কতদিন হলো বাপরে বাপ দেখুন দর্শক বন্ধুরা এই হচ্ছে সেই মোমো এরকম মোমো হয়তো তোমরা দেখোনি অনেক জায়গায় পাওয়া যায় না সব জায়গায় সচরাচর এখানে কিন্তু বেলঘড়িয়ার বুকে কিন্তু পাওয়া যাচ্ছে এরকম ধরনের মোমো দেখুন এখানে অল ভ্যারাইটিস অফ মোমো এখানে আছে কি কি আছে একবার যদি মুখে বলে দাও আর এটা কি এটা সবগুলো চিকেন তো আচ্ছা সব চিকেন বাহ আর এই এটাকে এটা কি একই না আচ্ছা কালারটা ডিফারেন্ট একই আচ্ছা বলছিলাম এরকম একটা চিন্তা ভাবনা বেলঘড়িয়ার বুকে কিভাবে এলো মানে সবাই তো চিকেন মোমো ভেজ মোমো সাধারণত সব জায়গায় পাওয়া যায় না এখন সবাই দেখো ভ্যারাইটিস রকম করছে আমিও ভাবলাম একটু করি আচ্ছা করে দেখি কেমন হয় মানে এটা কত করে প্লেট এটা 20 টাকা পিস ক পিস থাকে 40 টাকা প্লেট আচ্ছা 20 টাকা এক পিস 2 পিস 40 টাকা এই দেখুন দই বড়া কত সুন্দর মশলা মশলা দিয়ে দাও সব চিকেন স্যুপ পাওয়া যায় না তোমার এখানে হ্যাঁ চিকেন স্যুপ কত করে 20 টাকা 20 টাকা এখানে কিন্তু চিকেন স্যুপ পাওয়া যায় এই দেখুন চিকেনের পিস এত বড় বড় চিকেন থাকে 20 টাকায় ও দারুন এটা কিন্তু একদম স্পেশাল আইটেম গরম গরম অনেকেই খায় এই স্যুপটা কটা অবধি পাবে কাস্টমার 10টা পর্যন্ত তো পাওয়া যাবে এখন তার আগে শেষ হয়ে গেলে আমি বাড়ি চলে যাই সো তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ছোট্ট দোকানের মধ্যে কিন্তু অনেক কিছু আছে তোমরা এখানে এই দোকানে যদি না আসো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এই দোকানে আইটেম গুলো কি কি আছে দেখুন কত সুন্দর ভাবে এখানে করে দিয়েছে আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট ডে মোমোটা যেটা স্পেশাল মোমো আজ থেকে শুরু হয়ে গেল পাওয়া যাবে 15 আগস্ট অবধি ওয়াও এখন কিন্তু এই ঢাকনা কিন্তু খুলে দিলো ওপেন এখন কি এটা প্লেট সার্ভ করছে কাস্টমারের জন্য আচ্ছা আচ্ছা কি মোমো এটা নরমাল হচ্ছে এটা নরমাল চিকেন চিকেন মোমো এই দেখুন চিকেন মোমো নরমাল চিকেন মোমো 5 পিসের দাম 35 টাকা স্যুপ দিয়ে আচ্ছা এই দেখুন এই হচ্ছে চিকেন মোমো নরমাল তোমরা চাইলে কিন্তু এখান থেকে ট্রাই করতে পারো আর সাথে স্যুপ এই হচ্ছে গরম গরম স্যুপ বেলঘড়িয়া স্টেশন ওই দিকটা টিকিট কাউন্টার 1 নম্বর প্ল্যাটফর্ম 2 নম্বর 3 নম্বর এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম শিয়ালদার দিকটা দেখুন ওই ফ্লাইওভারটা দেখা যাচ্ছে এখান থেকে শিয়ালদার দিকে একটুখানি উঠে আসলে স্টেশনের উপরেই তোমরা একটা হোর্ডিং পেয়ে যাবে এই হোর্ডিংয়ের সামনেই কিন্তু এই দিদির দোকান আর দোকানের নামটা তোমাদের আরেকবারে বলে দিই দোকানের নাম হচ্ছে মুন মোমো সেন্টার আর কেমন আছো ভালো আছি আজকে কি ফার্স্ট টাইম একদম আচ্ছা আজকে কি নিয়েছিলে তুমি চিকেন স্যুপ চিকেন স্যুপ কেমন লাগছে খেতে অসাধারণ প্রথমবার এসে ভালো লাগলো কোথা থেকে আসছো কাকিনাড়া থেকে বাপরে অত দূর থেকে আমার এখানে মামা বাড়ি আচ্ছা মামা বাড়ি যাচ্ছিলাম তো প্রায় ঠিক আছে ফার্স্ট আইটেম নিয়ে নিলাম চিকেন স্যুপ মাত্র 20 টাকায় পাওয়া যাচ্ছে চিকেন স্যুপ দেখে কিন্তু বেশ ভালো লাগছে আমি এখানে নিলাম কারণ আমি সুন্দরবনে গিয়েছিলাম ঠান্ডা লেগে গেছিলো আমার একটুখানি স্যুপ খেতেও ইচ্ছা করছে গরম গরম সেক্ষেত্রে আমি কিন্তু নিয়েছি এবার একটুখানি নিয়ে নাচারাচি করলে ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি খেতে হবে এবং চিকেন কিন্তু এখানে দেখলাম যে অনেকটাই বেশ বড় কিন্তু এখানে চিকেন প্রোভাইড করা হচ্ছে সে কারণে কিন্তু আমি চট করে প্রথম জিনিসটাই কিন্তু নিয়ে নিলাম দেখুন এত বড় একটা চিকেনের উইংস যেটা আছে পিস কিন্তু দেওয়া হয়েছে কতটা বড় দেখুন জাস্ট এরকম সাইজের আর এই এখানে রাখলাম আর স্যুপটা কিন্তু অনেকটাই দিয়েছে একদম দেখুন কত সুন্দর এর মধ্যে অনেক ধরনের ভেজিস আছে গাজর আমি দেখতে পাচ্ছি তারপরে লেটুস দেখতে পাচ্ছি আরও অনেক কিছু আছে মশলাপাতি দিয়ে পেঁয়াজ দিয়ে বাঁধাকপি দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে দেখে মনে হচ্ছে চলুন খাওয়া যাক প্রথমে স্যুপটা ট্রাই করি এই নিলাম স্যুপ একটুখানি একদম পুরো টেস্টি এবং ফ্লেভারফুল মানে ভালো ফ্লেভার আছে যেটা কিন্তু
খেয়ে কিন্তু বোঝা যাচ্ছে এরকম করে খেয়েই নিচ্ছে। একদম পারফেক্ট, প্রপার বয়েল করেছে। তো চিকেনটা এখানে ফ্রাই হয় না, বেসিক্যালি বয়েল করে করা হয় স্যুপ। খেতে কিন্তু বেশ ভালো লাগছে, আর মশলাও কিন্তু ভেতরে ঢুকেছে অনেকটাই বড়। অনেকেই কিন্তু স্যুপ খাচ্ছেন এখানে আমি দেখলাম। তো চলো আর একটুখানি ট্রাই করা যাক। একটুখানি স্যুপ নিলাম, চিকেনটা একদম কিন্তু ফ্রেশ, খুব সুন্দর। এগুলো নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি, দেখুন হাত দু হাত কিন্তু পুরো ভরে গেছে, এক হাতে স্যুপ এক হাতে মোমো। এই হচ্ছে রোজ মোমো, নর্মাল চিকেন মোমো, তারপর ইন্ডিপেন্ডেন্ট ডে স্পেশাল মোমো, আর এটাকে কি মোমো বলা হয়, কদম, কদম মোমো। এই দেখুন কদম মোমো কত সুন্দর রেডি করে দিয়েছেন, আর এই সস দিয়েছে ওনাদের হ্যান্ডমেড সসটা, আর এই হচ্ছে স্যুপ, মোমোর স্যুপ এই প্লেটে তোমাদেরকে। এই হচ্ছে মানে চিকেন মোমো, নর্মাল যে চিকেন মোমো সেই চিকেন মোমোটা। এটা পাঁচ পিসের দাম কত দিদি? এটা পাঁচ পিসে 35 টাকা। সাইজটা দেখো, সাইজ তো নো কম্প্রোমাইজ, অনেকটাই বড়। এই হচ্ছে চিকেনের স্টাফিং, চিকেন এবং অনিয়নের ওপর স্টাফিং দিয়ে কিন্তু কাজ করেছে কত সুন্দরভাবে, একদম স্টিমড হয়ে আছে, ভেপে আছে, যেহেতু খেতেও কিন্তু বেশ মজা লাগবে, একদম নরম কিন্তু। এই দেখুন যাচ্ছে এরকম এরকম সাইজে। চলুন ফার্স্ট বাইট খাওয়া যাক, জুসি, খেতে ভালো। চিকেন কিন্তু ভালোই পরিমাণে আছে ভেতরে, দারুণ। অনেকটাই চিকেন এখানে প্রোভাইড করেছে, দেখুন কতটা চিকেন এখানে আছে, খুব দারুণ লাগলো নর্মাল খেতে। এবার একটুখানি সস নিই, সসের সাথে টস করে নিই, এই সসের সাথে একটুখানি হালকা একটুখানি টস করে নিলাম, ট্রাই করা যাক। স্পেশাল মোমোটা দেখুন কত সুন্দর একটা মোমো। তোমরা হয়তো ভাববে এখানে এইরকম কালার কেন, তোমরা ওরা ওনারা যেটা ব্যবহার করছে সেটা হচ্ছে অর্গ্যানিক ফুড কালার ব্যবহার করেই করছে সেই মোমো। হা হা হা, এখানে কিন্তু সব কিন্তু চিকেন, এতটা চিকেনে স্ম্যাশ করে দেওয়া হয়েছে, দেখুন একটুখানি চিকেনটা ট্রাই করে দেখি। এটার ভেতরে যে চিকেনটা আছে এটার টেস্ট একটুখানি আলাদা রকম লাগলো, একটুখানি স্পাইসি, খেতে কিন্তু বেশ মজা, চটপটা চটপটা একটা ভাব আছে। একটু সস নিয়ে খাওয়া যাক, এরকম চিন্তা ভাবনা কিন্তু ইউনিক, ইউনিক জিনিস পাওয়া যাচ্ছে বেলঘরিয়ার বুকে, সম্পূর্ণ ইউনিক স্টাইল। আর এই একটা মোমো, এটা কি বলে বললো, কদম মোমো, দেখুন একদম পুরো কদম ফুল, হয়তো কদম ফুল হয়, কদম ফুলের মতনই মোমোটা কত সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। ওপরে যে পোর্শনটা আছে এটা হচ্ছে রাইসের পোর্শন, দেখুন এখানে রাইস দিয়েছে, খুব সুন্দর হাতের কাজ, হাতের কাজে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করেছেন। আর ভেতরে হচ্ছে মোমোটা, দেখি এই রাইসগুলো একটুখানি ছড়িয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর এই রাইসগুলো, এই রাইসগুলো, এটা এটা পুরোটাই খাওয়া যাবে দিদি, পুরোটাই খাওয়া যাবে, তো সব খাওয়া যাবে। সরু সরু চালের রাইস দিয়েছে এখানে, যে কারণে দেখতে ভালো লাগছে, একটু কাটা কাটা মনে হচ্ছে, দেখুন এরকম কদম ফুলের মতন। একটুখানি ব্রেক করছি, আ হা হা, এই চিকেনের স্টাফিং ডাইরেক্ট, এই হচ্ছে চিকেন, ও এই চিকেনটা দেখুন খাওয়া যাক। সস নিলাম, এই সস দিয়ে ভালো করে মাখিয়ে খাওয়া যাক। ধনে পাতা, চিকেন, আরও অনেক ধরনের অনেক কিছু মশলাপাতি দিয়ে, পেঁয়াজ পিঁয়াজ দিয়ে তৈরি করা হয়েছে স্টাফিংটা, তোমরা ট্রাই করতে পারো। এই হচ্ছে সেই রোজ মোমো, দেখুন এই বার করছি কতটা বড়, দেখুন এই রোজ মোমোটা, আ হা, এই দেখুন এই হচ্ছে সেই রোজ মোমো, গোলাপ ফুলের মোমো। আপনারা কোনোদিনও দেখেছেন এই মোমো? দেখুন লাইফের প্রথম কিন্তু আমি তোমাদেরকে দেখাতে চলেছি বেলঘরিয়ার বুকে এরকম একটা দোকান যেখানে কিনা রোজ মোমো পাওয়া যাচ্ছে। দেখুন এটা এক পিসের দাম কত দিদি? 20 টাকা। এক পিস যদি তোমরা নাও, এক পিস কেউ নিলে নিতে পারে? আচ্ছা, কেউ যদি এক পিস নিতে চাও সিঙ্গেল, সেক্ষেত্রেও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, যাদের গার্লফ্রেন্ড আছে যারা বয়ফ্রেন্ড আছে তারা নিয়ে কিন্তু এটা গিফটও করতে পারো। উদ্বোধন করা যাক, বেক করা যাক, আওয়াজ দিয়ে দিয়েছে ড্রাইভার, চলুন। এই দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, এটা এক প্রকারে দেখে মানে এর ভেতরেই কিন্তু স্টাফিংগুলো আছে সব কিছু যাবতীয়। ব্রেক করা যাক, ভাঙছি রোজ মোমো, কেউ কিন্তু দুঃখ পেও না, ঠিক আছে ভেঙে দিলাম। এই দেখুন আস্তে করে ভাঙছি, অনেকটাই স্টাফিং আছে দেখে মনে হচ্ছে, পুরো ভরে দিয়েছে স্টাফিং। এই ওপরে মোমোটা, রোজ মোমোটা আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি, দেখুন দর্শক বন্ধুরা, আ হা হা, এই পুরো ছাড়িয়ে দিলাম, এই দেখুন এই রোজ মোমো খাওয়া যাক। প্রত্যেকটা লেয়ারের ভেতরে কিন্তু চিকেন আছে, এর মধ্যেও কিন্তু চিকেনে কোটিং দেওয়া আছে। রোজ মোমো এই রোজ মোমো ভেতরের পাপড়ি পাপড়ি সব খুলে দিয়েছি, এই হচ্ছে ভেতরের চিকেনের স্টাফিং, এই দেখুন এই ছাড়াচ্ছি। অদ্ভুত, অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল,
ভাবছিলাম একবার এসে দেখে যাই, খেয়ে যাই জিনিসটা কি। খুবই অদ্ভুত, যারা সিঙ্গেল আছে তারাও এখানে আসো, রোজ মোমো একা একা খেয়ে নাও, শান্তি পেয়ে যাবে, ঠিক আছে? তাদের কাপড় হওয়ার কোনো দরকারই নেই। অ্যাড্রেস তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এখানে আসো একবার, যারা নতুন দেখছো এসে একবার এই দিদির দোকান থেকে এখান থেকে খেয়ে যাও। হ্যাঁ, আর এই এই গাছটা কিন্তু আমি খেয়াল করিনি, এক্ষুনি দেখলাম কদম ফুলের গাছ, তার সামনেই কিন্তু দিদির দোকান, কদম ফুলের মোমো এখানে পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। খুব তাড়াতাড়ি পরবর্তী আরও একটা নতুন ভিডিওর সন্ধানে এরকম নতুনত্ব ভিডিও তোমাদেরকে নিয়ে আসবো, খুঁজে খাজে যেখানে ইউনিক খাবার দাবার পাওয়া যায়। বিশেষ করে চিকেন স্যুপটা কিন্তু মারাত্মক লেভেলে ছিল, এখনও কিন্তু মুখে লেগে আছে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, বাই।